હાય ફ્રેન્ડ્સ, વેલકમ બેક માય યુટ્યુબ ચેનલ. તમરા દેખછો અપૂર્વના સ્ટડી ગાઈડ યુટ્યુબ ચેનલ. સો આજકેર આમાર પાર્ટ ટુ ভিডিও, অর্থাৎ জিওগ্রাফি যে সেকেন্ড সেমিস্টার রয়েছে তার সিলেবাস আমি আলোচনা করছি. সো শুরু করছি আজকের ভিডিও. সো চলো. দেখো এই যে এখানে রয়েছে তোমাদের, দেখতে পাচ্ছ, সেমিস্টার টু, এটা সম্পর্কে আজকের আমরা আলোচনা করব. সো দেখো প্রথমে কি রয়েছে, যে ইয়ার, আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেমিস্টার, এটা ফার্স্ট ইয়ারের উপরে. সো দেখো এখানে রয়েছে সেমিস্টার, এখানে টু. এবারে এইটা হচ্ছে কি কি পড়তে হবে সেটা বলছি. কোর থ্রি, ঠিক আছে, এটার পেপার হচ্ছে সিটি থ্রি হিউম্যান জিওগ্রাফি, এর উপরে আমাদেরকে পড়তে হবে, যেটা সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে. ওটা সিটি থ্রি পেপার. সো এটার ক্রেডিট পয়েন্ট রয়েছে 6 এবং এলটিপি রয়েছে 510. আর এদিকে তোমার রয়েছে মার্কস অবিডিয়েন্ট 15, যেটা তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট বাবদ এবং প্রেজেন্ট বাবদ দেবে কলেজ থেকে. আর কলেজের বাইরে যেটা, অর্থাৎ যেটা আছে তোমার 60, আর ওদিকে তোমার টোটাল মানে 60 যেটা হচ্ছে তোমার মেন পেপার আর মানে পরীক্ষা দিতে হবে, ফাইনাল পরীক্ষা. আর হচ্ছে এটা হচ্ছে 75 মার্কের পরীক্ষা, ঠিক আছে. এবারে সি কোর ফোর, ঠিক আছে, সিটি 4, কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং, এইটার কথা বলছি আমি. অর্থাৎ এই যে সিটি 4, এটার হচ্ছে ক্রেডিট ফান্ড রয়েছে, এটার ক্রেডিট ফান্ড রয়েছে 6 এবং এলটিপি রয়েছে 401 এবং ক্লাস অ্যাসেসমেন্ট এবং প্রেজেন্ট বাবদ 15 টোটাল. আর হচ্ছে যেটা ফাইনাল পেপার মানে ফাইনাল পরীক্ষার জন্য 60, এটাও 75 মার্কের, 75 মার্কস, ঠিক আছে. জিই 2, এবার জিই 2টা আগেই বলেছি যে পাশে যেটা রাখবে সে অ্যানথ্রোপোলজি হতে পারে কি আদার্স, যে যেমন পারে রাখতে পারে. আমি অ্যানথ্রোপোলজি রেখেছিলাম, অর্থাৎ আমি নিউট্রিশন রেখেছিলাম কিন্তু আমাকে অ্যানথ্রোপোলজি দিয়েছিল. সো সেটারই মানে এটা মানে শেষ অংশ, এই যে এস এই যে জিই 1, এখানে জিই 1টা এখানে ছিল, সরি ভুল বললাম, জিই 1 নয়, জিই 1, জিই 2 তোমাদের এখানে হচ্ছে কমন সাবজেক্ট হিসাবে হচ্ছে থাকবে. সেটা হচ্ছে এবারে এখন দেবে হয়তো পরিবেশ দেবে সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে ওটা ইংলিশ দেয়, ঠিক আছে. এটা হচ্ছে তোমার রয়েছে ক্রেডিট ফান্ড 6 আর এলটিপি রয়েছে 4-5 এবং মার্কস যেটা রয়েছে তোমার প্রেজেন্ট এবং আর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে 50 মার্ক, আর এটার ফাইনাল পেপারও 60 মার্কের, এটাও 75 মার্কের পেপার, ঠিক আছে. এসিসি টু এইটার কথা বলছিলাম. সো এটা ইভিএনএস দেবে, এর আগেরটা তোমাকে ওই ওটাই রাখতে হবে, যে অ্যানথ্রোপোলজি অথবা যে যেটা রাখবে ওটা 1 বছরে 2টো সেমিস্টার পড়তে হবে, ঠিক আছে. এবারে সরি একটু বুঝে নাও ভালো করে, জিই 2টা যেটা সেটা হচ্ছে জিই 1 যেটা থাকবে সেটা পেপার জিই 1, জিই 2 এরকম করে 2টো সেমিস্টার ভাগ করেছি. এই 2টো সেমিস্টার নিয়ে এই জিই পেপারটা জিই 1, জিই 2, ঠিক আছে. এটা যদি কেউ যা রাখবে সেটা 1 বছরের উপরে 2টো সেমিস্টার তোমাকে ফলো করতে হবে, ওকে. তারপরে আছে যেটা এসিসি টু, তোমাদের এখানে ইংলিশ দিয়েছিল ফার্স্ট সেমিস্টারে, এটা এসিসি 2, এবং সেকেন্ড সেমিস্টারে এটা ইভিএনএস পড়তে হবে, কমন সাবজেক্ট, এটা কমন, ওকে. এটা আমি শর্টে লিখলাম কমন, যেমন 11-12-এর ক্ষেত্রে কি হয় বাংলা ইংরাজি কমন, হ্যাঁ সেরকম এখানে কলেজের ক্ষেত্রে এসিসি 1 ইংলিশ এটা কমন, আর এসিসি 2 ইভিএনএস পরিবেশ এটা কমন, ওকে. এটা সায়েন্স হোক আর্টস হোক সবাইকেই পড়তে হবে, ঠিক আছে. কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়ুক, আর কেউ জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ুক, কেউ বোটানি নিয়ে পড়ুক, কেউ জুলজি নিয়ে পড়ুক, যে নিয়ে পড়ুক না কেন এই 2টো কমন, এইটা। তারপরে ক্রেডিট পয়েন্ট দেখো 22, তারপরে আছে এলটিপি 2-1, তারপরে আছে সিএ মার্কস 20, আর ইএসই রয়েছে 80, অর্থাৎ 80, এটার পেপার হচ্ছে 100 মার্কের, টোটাল আমার সেকেন্ড সেমিস্টারে 325
325 মার্কের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। ওকে, একটু বড় করে দিই। সো আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব, এবং আমার চ্যানেলে এই রকমই স্টাডি রিলেটেড অল ভিডিও পোস্ট করা হয়। সো এবং আমি নোটসও দেব, এর উপরে আরও ডিটেলস আছে, সেগুলো প্লেলিস্ট সেকশানে গিয়ে ফলো করো, পাই টু পাই সব পেয়ে যাবে। সো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো অপূর্ব মান্না স্টাডি গাইড ইউটিউব চ্যানেল। এখানে নোটস এবং আদার্স যে সকল যা যা যাবতীয় জিওগ্রাফি অনার্সের জন্য প্রয়োজনীয় সব সরবরাহ করা হয়। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এইট ওয়ান জিরো ওয়ান টু থ্রি সেভেন থ্রি ফোর নাইন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, সো আজকের মতন এই পর্যন্ত। আবার পরের টপিকে আমরা থার্ড সেমিস্টার সম্পর্কে আলোচনা করব। চলো, ততক্ষণের জন্য বাই।